সংযুক্ত আরব আমিরাতে পলাতক আরাব খান দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে আজ মঙ্গলবার সংবাদ প্রকাশিত হয়। তবে দুবাইয়ে তিনি গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়াল আলম। আজ সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা আরাব খানের গ্রেপ্তারের গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে একথা জানান তিনি। তথ্য ও ভিডিও চিত্রে উসমান সরোয়ার। যদি রাজনৈতিক আশ্রয় না থাকে আর তারপরে সে কোন কারণে তার বুদ্ধির সমুদ্রতার কারণে হোক অন্য কারণে হচ্ছে ইডিসি আইডেন্টিফাই হিমসেল তার মুক্ত থাকার কোন পরিস্থিতি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাব খান দুবাইয়ে গ্রেপ্তার হয়নি, তবে তিনি পালিয়ে থাকতে পারবেন না। শাহরিয়ার আলম বলেন, আমি এতটুকুই বলতে পারি যে বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে পালিয়ে থাকতে পারবে না। তাহলে আরাবের গ্রেপ্তারের বিষয়টি সঠিক নয়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখনও আনফোল্ডিং, আপনারা সময় মতো জানতে পারবেন। আরাব খানের গ্রেপ্তারের বিষয়ে ঢাকার পক্ষ থেকে অফিসিয়ালি দুবাইয়ে যোগাযোগ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই যোগাযোগ হচ্ছে, সময় মতো সব ব্যবস্থা হবে। ইয়াসির আরাফাত কুকন, গণটিভি।